এডিট প্যানেল মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আরো ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন। আমি যে আধারে বন্দিনী, আমাকে আলোতে ডেকে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে আজকে অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমরা লোডশেডিং এ পড়েছিলাম। আমাদের নিয়মিত ধারাবাহিক এই রেসিপি অনুষ্ঠান শান্ত কাকার রেসিপি। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে পান্তা ভাত রান্না করতে হয়। তাহলে চলুন আমরা রেসিপিতে যে সমস্ত উপকরণ লাগছে সেই উপকরণগুলো একটু দেখে আসি। এদিকে দেখতে পাচ্ছেন যে এটা শুকনা ভাত। এই পান্তা ভাতের জন্য আমাদের রয়েছে এই যে মিনারেল ওয়াটার, পেঁয়াজ রয়েছে। পেঁয়াজের সঙ্গে এই পান্তা ভাতের বিশেষ একটা সম্পর্ক রয়েছে, তাই আমরা এটা রেখেছি। কাঁচা লঙ্কা, তারপরে রয়েছে এই লবণ। ছাড়া পান্তা ভাতের গুণাগুণ সম্পূর্ণ বৃথা হবে, তাই লবণ রেখেছি। সর্বশেষ দেখতে পাচ্ছেন যে আমরা ফুল রেখেছি, এই ফুলটা পরিবেশন করবার জন্য। এই রেসিপি শুরু করার আগেই আমাদের অনুষ্ঠানের একজন অতিথি আছে, তাকে আমরা ডেকে নিচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের খুব জনপ্রিয় একজন অভিনেতা, ছোট পর্দার আসছেন মাসুদ মোশাররফ। মাসুদ মোশাররফ ভাই, কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগছে। আপনি জানেন তো আজকে আমরা কি বানাবো? সেটা তো পূর্ব নির্ধারিত ছিলই। আপনি বলবেন কেন? এটা তো আমি ঠিক করবো। প্রথমে কি করতে হবে? আপনাকে এখানে টাকা দিয়ে আনা হয়েছে, তাই না? তো হ্যাঁ, যা বলছিলাম, প্রথমেই আমরা এই ভাতটাকে এর মধ্যে সুন্দরভাবে এখানে আমরা স্থানান্তরিত করব। এইভাবে আমরা এখানে ভাতটা রাখবো। ভাতটা রাখার পরে পান্তা ভাত এটা রাখার পরে এরপরে কি করব জানেন তো? হ্যাঁ, পানি দিবেন। পানিটা কিন্তু আপনার দিলে হবে, পানি কিন্তু আমি দিব, ঠিক আছে? এই যে দর্শক মন্ডলী দেখুন যে এর জন্য পরিমাণ মতো আমাদেরকে পানি ঢালতে হবে। এই যে দেখুন এই পান্তা ভাতটা তৈরি করার জন্য একটু নাড়ানাড়ি করে রাখতে হবে, যেন সুন্দরভাবে পানি এবং ভাতের সঙ্গে এটা সুন্দরভাবে সংমিশ্রণ হয়। তো এই ফাঁকে মনে হয় আমরা একটু খেলা খেলে আসতে পারি, কি বলেন? হ্যাঁ, আপনার সাথে খেলতে আমার তো খুবই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এই প্রথম শুনলাম কেউ আমার সঙ্গে খেলা করে খুব মজা পাবে। চলুন আমরা তাহলে একটু খেলা করে আসি। ঘরে বাইরে বন্ধু বান্ধবদের সাথে অনেক খেলেছি। তবে আপনি কিন্তু চুরি করেছেন, আপনার অনেকবার পুর পড়েছে, আপনি অনেকবার ছয় নিয়েছেন। এই খেলায় কিন্তু এত চুরি করা ঠিক না। লুডো খেলার ধরনই এটা। আচ্ছা ঠিক আছে দর্শক মন্ডলী, আমরা বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের বিশেষ রেসিপি অনুষ্ঠান পান্তা ভাত রান্না। পান্তা ভাত। আচ্ছা মাসুদ মোশাররফ ভাই, আপনি কি জানেন যে পান্তা ভাতের গুণাগুণ সম্পর্কে? তবে পান্তা ভাত সম্পর্কে বলতে গেলে আপনাকে প্রথমে বলতে হয় পান্তা ভাতে কিন্তু এক ধরনের অ্যালকোহল আছে। আচ্ছা, যেটা মানুষের মধ্যে একটা নেশা এবং ঘুম ঘুম কাজ করে। আর এক অর্থে আপনি বলতে পারেন যে আমাদের বাংলার কৃষক যারা হিরো আমাদের কৃষককে বলি, তারা কিন্তু সকালে পেট ভর্তি করে পান্তা খায় এবং উদ্যমের সাথে কাজ করে। সারাদিন দেখবেন মাঠে সারাদিন কাজ করছে, এবং আমরা সেই অর্থে ধরতে পারি পান্তা ভাত মানুষের ভিতরে স্পিডও বাড়ায়। আচ্ছা, এনার্জি নিয়ে আসে। আমরা যে বিশেষ দিন মানে পহেলা বৈশাখকে সামনে রেখে আমরা যে পান্তার আয়োজন করি, এটা কিন্তু ঠিক নয়। দর্শক মন্ডলী, আপনাদেরকে আরেকটু জানাতে চাই, যারা নিয়মিত পান্তা খান তাদের আসলে কোনো অসুবিধে নয়। যারা নতুন নতুন আমার এই রেসিপি দেখে শিখলেন, তারা যদি আপনারা এই পান্তা ভাতটা খাওয়া শুরু করেন, তাহলে প্রথম প্রথম কিন্তু আপনার পেটে একটু সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিক দেখা দিতে পারে। তাই আপনি প্রথম প্রথম খাওয়ার সময়
সাথে একটু গ্যাসের ট্যাবলেট রাখবেন। ও বাবা, দর্শক আমরা আগেই বলেছিলাম যে আমাদের পান্তা ভাত রান্না হয়ে গেছে। তো দেখুন এই পান্তা ভাতটা এখন পরিবেশন উপযোগী হয়ে গেছে। এই পান্তা ভাতটা আমরা এখন এখানে ঢালবো, এখানে পরিমাণ মতো ঢালবো, ঢেলে এটা আমরা পরিবেশন উপযোগী করে গড়ে তুলবো। এবার এখানে এখানে আমরা একটা করে পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পরে আমাদের কাছে যে মরিচগুলো আছে সেই মরিচগুলো সুন্দর করে এখানে আমরা সাজিয়ে সাজিয়ে দেব। তবে আমি কিন্তু বাসায় প্রায়ই এই পান্তা ভাত খাই। অনেক সময় কাজের মেয়ে অনেক ভাত নষ্ট করে না, সেটা আমি সকালবেলা এই ধরনের পান্তা ভাত করে তারপরে সেটা খাই। এবার এখানে সামান্য পরিমাণে আমরা পরিমাণ মতো লবণ এখানে ছিটিয়ে দেব। এই এইটা দিয়ে আমরা এটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সুন্দরভাবে এখানে ফুল দিয়ে দিলাম। দেখুন আমাদের পান্তা ভাত রেসিপি কিন্তু প্রস্তুত হয়ে গেছে। বাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, আপনাকে কিন্তু একটা কথাই বলা হয়নি, এই পান্তা ভাত তৈরি করতে কিন্তু খুব একটা খরচ লাগে না, যে কেউ বানাতে পারে। হ্যাঁ, আপনিও কিন্তু চাইলে বাসায় বানাতে পারেন, অথবা এটা আপনিও নিয়ে যেতে পারেন ভাবির জন্য খাওয়ার জন্য। অবশ্যই, তবে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি যেটা শিখে গেলাম অবশ্যই বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবো। হ্যাঁ দর্শক মণ্ডলী, তাহলে আপনারা দেখলেন যে কিভাবে পান্তা ভাত বানাতে হয় সেই রেসিপি আজকে আপনাদেরকে শেখালাম। তবে আপনাদের সবাইকে বলে রাখি, সবাই অনেক ভালো থাকবেন।